আল্লাহ পাকের মহব্বত আর মারফত, মারফতের মাধ্যমে তাকওয়া আসে। কিসের মাধ্যমে? মারফতের মাধ্যমে। মারফত না হলে তাকওয়া আসে না। তাকওয়া হচ্ছে আসল মাকসাদ আমাদের, আর এটা অর্জিত হয় কিসের দ্বারায়? বিতর্কতভাবে মারফতের দ্বারায়। আর আমরা এটার সাথে লেগে থাকতে হয়, আমল করণীয় আর বদামল বর্জনীয়, এগুলার নিয়মিত অনুসরণের মাধ্যমে। কিছু লোক আসেন এখানে বায়াত হওয়ার জন্য, বা ছাত্ররা আসে ভর্তি হয়। তো আমি নিয়ত কী করি? নিয়ত করি যেন আমার আকাবেরদের জন্য সৎকায় জারিয়া হইয়া যায়, আর আমার জন্য নাজাতের একটা যেন উসিলা হইয়া যায়, বাস এতটুকু। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাকের নেয়ামতগুলার অনুভূতি যার দিল যত পরিষ্কার, তার দিলের মধ্যে বেশি হয়। দিল পরিষ্কার, নেয়ামতের অনুভূতি দিলের মধ্যে এসে যায়, অনুভূতির যোগ্যতা দিলের মধ্যে সৃষ্টি হইয়া যায়। শুধু তা নয়, বরং নেয়ামতের ভারতের অনুভূতি পর্যন্ত এসে যায়। কামিয়াত আর কাইফিয়াত, নেয়ামতের গুণগত মান আর পরিমাণ, দুটার অনুভূতি এবং ভারতে এসে যায় যদি দিল পরিষ্কার থাকে। আর দিল পরিষ্কার হয় তাকওয়ার দ্বারায়। তাকওয়ার দ্বারায় দিল পরিষ্কার হয়। দিলের আসল নূর হচ্ছে তাকওয়া। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত-তাকওয়া হাহুনা। ইশারা করছেন দিলের দিকে, কলবের দিকে। তাকওয়া এখানে। তাকওয়া যত বাড়বে, দিল তত পরিষ্কার হতে থাকবে। দিল যত পরিষ্কার হবে, আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের ফুয়ুজ ও বারাকাতে সে মালামাল হইতে থাকবে। ফুয়ুজ ও বারাকাতের কোনো শেষ নাই আহলুল্লাহর আউলিয়া আল্লাহদের পক্ষ থেকে। তখন ওই দিলটি মারকাজুল খায়ের হইয়া যায়। ওই দিলের মধ্যে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া আসতে থাকে। বহু সময় ওস্তাদদের চাইতে ছাত্রের যোগ্যতা বেড়ে যায়। ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিইন। ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিইন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বহু মুবাল্লিগের চাইতে মুবাল্লিগের যোগ্যতা বেশি থাকে। মুবাল্লিগ মানে ওস্তাদ, মুবাল্লিগ মানে ছাত্র। বহু শেখের চাইতে তিলমিজের যোগ্যতা বহু থাকে না, দুনিয়া চলতো না। আল্লাহ পাক জায়গা জায়গায় যে একটা নিজাম দিন ইমান ইসলামের বিষয়গুলো রক্ষার জন্য যে নিজাম আল্লাহ পাক কায়েম করছেন এই নিজামের মধ্যে বহু ওস্তাদের চাইতে ছাত্রের যোগ্যতা আল্লাহর রহমতে বেশি। বহু ওস্তাদে এত কাজ করতে পারে না কিন্তু ছাত্র হাতে আল্লাহ পাক এই কাজ নিয়েছেন। কিন্তু এরপরও বাপ 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 কি বাপ সন্তান 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 যত বড় হোক কারো বাড়ি হোক কিন্তু বাপের কাছে কিছুই নয়। বাপ না হলে সন্তানের অস্তিত্ব থাকতো না। আবার বড় বিষয় যে সন্তানের সব কামাইগুলোর মধ্যে বাপের অংশ আছে। ইচ্ছে অনিচ্ছা কামাইগুলোর মধ্যে বাপের কি আছে? অংশ আছে। সন্তান কত কামাবে বাপের কাছে তো যাই পৌঁছে যাইতেছে, বাপের গুলো বাপের কাছে আছে, সন্তান এখান থেকেও যাইতেছে। তাহলে কামাইয়ের ব্যাপারে বাপ কি বেশি। বাপের কামাই বেশি। সন্তান যদি পাঁচজন হয় পাঁচজন থেকে আসতেছে এগুলা বাপের সেখানে জমা হইতেছে। এক ওস্তাদের ছাত্র যদি আল্লাহ পাক শত সহস্র কইরা দেন শত সহস্রের আমল কি ওস্তাদের আমলনামার মধ্যে জমা হইতেছে। ওস্তাদের সাথে বাপের পুঁজির ব্যাপারে কোনো লাভের ব্যাপারে কোনো তুলনা হইতে পারে না, ছাত্রের কোনো তুলনা হইতে পারে না ওস্তাদের সাথে। কারণ ওস্তাদের কামাই বেশি। ছাত্র যত কামাবে যা কামাবে এতগুলো তো ওস্তাদের কাছে চলে যেতে আছে। এই কারণে হজরত মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহ লিখছেন যে দরুদ শরীফ পড়া সওয়াবের কাজ, কিন্তু এর চাইতে বেশি সওয়াব হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাত, সুন্নাতের ইত্তেবার সওয়াব বেশি। কত দরুদ শরীফ পড়লেও সওয়াব পৌঁছে না, কিন্তু সুন্নতের অনুসরণ করলে আমল করলে তো সওয়াব কে পাইতেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামায় জমা হইতেছে। এবার কত কি জমা হওয়ার সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। বিশ্ব ব্যাংক কথা বুঝছেন, এটাই বিশ্ব ব্যাংক হইয়া গেছে। জাগতিক ব্যাংক তো জীবিত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত, কিন্তু আল্লাহ পাকের মেহরবানি সওয়াবের যে ব্যাংক আছে এটা জীবিত মৃত সামনে আসবে গেছে সবার থেকে কি পৌঁছতে আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতের মাকসাদ হচ্ছে এশাতে সুন্নাহ কিরে। এই কারণে ইত্তেবায়ে সুন্নাতের গুরুত্ব কি বেশি। এখান থেকে বোঝা যায় যে জিকির আজকারের চাইতে আহকামে শরিয়ার পালন করা সওয়াব বেশি। কেউ আছে ধরেন ভালো কাজ তুলনার হিসাব আর কি, কিন্তু জিকির পরের দরুশি পরের কিন্তু হয়তো শরীয়তের আহকামগুলোর কি নেই, গুরুত্ব নেই, মহত্ব নেই। পর্দাগুলো একটু ইয়া করে দিলে বাইরে কিছু বাইরে বসছে এরা দেখতে পাইল। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন ইল্লা লিয়াবুদুন, কিসের জন্য? ইবাদতের জন্য। তো ইবাদত যদি আল্লাহর রহমতে হয় যায় এটা আল্লাহ পাকের আহকামের কি বাস্তবায়ন হইয়া গেছে। জিকির আজকার সওয়াবের বিষয়, কিন্তু মাপ জোপ দেওয়ার পর ইত্তেবায়ে শরীয়তের সওয়াব কি বহু বেশি, খুব লক্ষ্য রাখবেন। যাই হোক, বলছিলাম আসলে দিল যত পরিষ্কার হয় তত বেশি আল্লাহ পাকের নেয়ামতগুলোর অনুভূতি হয়, বড়ত্ব মহত্ব ভারতের অনুভূতি তার মধ্যে বেড়ে যায়। আর দিল পরিষ্কার হয় কিসের দ্বারায়? তাকওয়ার দ্বারায়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় ভীতি তাকওয়া দান করো। তাকওয়া আসে আল্লাহ পাকের জাত ও সিফাতের হাকিকতের অনুভূতির মাধ্যমে, মারফতের মাধ্যমে তাকওয়া আসে। তাকওয়া কিন্তু এত সোজা জিনিস না, কিন্তু তাকওয়া আসে আল্লাহ পাকের জাত ও সিফাতের মারফতের মাধ্যমে তাকওয়া আসে। মানুষ একটা পিঁপড়াকে ভয় করে, যে পিঁপড়া কি দিয়ে কামড় দেয় ভয় করে না, একটা পিঁপড়াকে ভয় করে মানুষ, একটা পতঙ্গকে ভয় করে মানুষ, বল্লা ভয় করে, বেঙ্গুল ভয় করে, বেমরুল ভয় করে, আছে না বাবা, ষাঁড়েরে ভয় করে, বাঘেরও ভয় করে, কিন্তু সব ভয় কি নয়, সমান। কেন? এই সৃষ্টিগুলোর মধ্যে এগুলার হাকিকত আমাদের দিলের মধ্যে কি বিদ্যমান। আমরা জানি পিঁপড়া করলে কতটুকু করবে, এরপরে বল্লাই করলে কি করবে, বেঙ্গুল করলে কি করবে, সাপে করলে কতটুকু করবে, বাঘে করলে কতটুকু করবে, সিংহ করলে কতটুকু করবে, সে হিসাবে ভয় কি দিলের মধ্যে এসে যায়। একজন সচেতন আকলমন বিবেকবান মানুষ একটা পিঁপড়াকে যেরকম ভয় করে, একটা সাপকে কিন্তু এর চাইতে বহু বেশি ভয় করে। একটা সাপকে যতটুকু ভয় করে এর চাইতে বহু বেশি ভয় করে একটা কি পাগলা কুকুরকে। একটা কুকুরকে যত ভয় করে এর চাইতে বহু বেশি ভয় করে একটা বাঘকে। বাঘকে যতটুকু ভয় করে এর চাইতে বেশি ভয় করে সিংহকে, আছে না জি। এভাবে হিংস্র জন্তুর ব্যাপারে যার জানা নাই সে হয়তো কিচ্ছু চিনে না, পোলায় বুঝে না, লাল দেখলে ধরে আগুন, কিন্তু পোলায় তো বুঝে না, কিন্তু আকলমন বুঝে। তো এই কারণে বলতেছিলাম আল্লাহ পাকের মহাব্বত আর মারফত, মারফতের মাধ্যমে তাকওয়া আসে। কিসের মাধ্যমে? মারফতের মাধ্যমে। মারফত না হলে তাকওয়া আসে না। তাকওয়া হচ্ছে আসল মাকসাদ আমাদের, আর এটা অর্জিত হয় কিসের দ্বারায়? বিতর্গতভাবে মারফতের দ্বারায়। আর আমরা এটার সাথে লেগে থাকতে হয়, আমল করণীয় আর বদামল বর্জনীয়, এগুলার নিয়মিত অনুসরণের মাধ্যমে। মারফত কিভাবে আসে? করণীয় কাজগুলো বাড়ায় দিলে, বর্জনীয় কাজগুলো কমাইতে থাকলে, ছাড়তে থাকলে, ইনশাল্লাহ কি এসে যায়? মারফত এসে যাবে। মারফত এসে যাবে, আল্লাহ পাকের ভয়ভীতির বিষয়টি অন্তরে বসবে। আল্লাহ পাকের ভয়ভীতির বিষয়টি অন্তরে বসবে, তো আল্লাহ পাকের নেয়ামতগুলার বারত্ব, মহত্ব, গুরুত্ব অন্তরে আর কেউ শিখাইতে হবে না, এমনি বসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করে। হাদিসের মধ্যে দোয়া আছে, রব্বানা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। হককে হক হিসাবে বুঝে অনুসরণ করার তৌফিক দান করো। এই দেখছেন দোয়া, আরিনাল হাক্কা হাক্কা। না, এটাকে যদি আমি মারফত না হয় তো হকের তো অনুসরণ কীভাবে করব? ও আরিনাল বাতলা বাতলা, বাতিলকে বাতিল হিসাবে জানার যোগ্যতা দান করো। ওয়ারযুকনা ইজতিনাবা, আর এটা থেকে বাঁচার তৌফিক দান করো। এটা তো আমি এমনি ভূমিকা হিসাবে সামান্য কথা বললাম। মাদ্রাসা আমাদের জন্য, জামেয়া রশীদিয়া বা মাদারেসগুলা কত বড় নেয়ামত, সে বিষয়টি আসলে মারফতের উপরে নির্ভর করবে। কিসের উপরে? মারফতের উপরে নির্ভর করবে। কত বড় নেয়ামত যে জামেয়া রশীদিয়া আমরা এখানে আসা যাওয়া করতেছি, বা আলহামদুলিল্লাহ মাদারেসগুলা সব ভাই পড়ায়, মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত। যারা নাকি হয়তো পড়াইতেছি না মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত। আলেম হইতে পারি নাই, কিন্তু মাদ্রাসার সাথে সম্পৃক্ততার কারণে তো এখানে আমরা আসতেছি। মাদ্রাসা সম্পৃক্ততা বড় ধরনের নেয়ামত। সেই হিসাবে মাদারেসগুলো যদি না হইতো, তাহলে এতগুলা মানুষ আমরা এখানে একত্রিত হইতাম না। মাদারেস না হইলে আমরা এতগুলা মানুষ আসারও সুযোগ থাকতো না। মাদারেস হয়েছে সবচাইতে বড় ধরনের নেয়ামত। যে কোনো সুরতে সেকলে যেখানে থাকি, যে অবস্থা থাকি, মাদারেসগুলার সহযোগিতায় যেন নিজেদেরকে আত্মনিয়োগ করিনি। আমাদের ওলামাদের ওসিয়ত নসিহত। तो आज के आसले आलহামদুলিল্লাহ आगे দারুল উলুম দেওবন্দের মোদাররেস ছিলেন উনি সরফ নাহবের। তো এখন অন্য এক মাদ্রাসা আছেন, আমরা এখানে আজকে আসছেন, কিছুদিন পূর্বে আসবেন খবর পেয়েছি আমি। তো আমি বললাম যে রোববারে আসলে সুবিধা হয়, তাহলে কিছু হাজিরিনে মজলিস থাকেন, হযরতে কিছু বয়ান করলেন, আবার হযরতকে আনার জন্য বলেন নিয়ে আসেন। तो हाजरिने मजलिस थाकेन उनारा किछु कथाबार्ता शुनलें, एटा बोले दिछे हजरत के आज के एटा इस्लाही महफिल, किछु इस्लाही महफिल माने किछु दीनी कथाबार्ता आलोचना करा। आमादेर कोनो एकटी विषय एमन नय जे जेटा आमादेर प्रयोजन नेई। एक दिले मा सदा आरजुस्त दिल ब कुजा कुजा नेहम तन्हामा दाग दाग शुद्ध तन्हामा दाग दार शुद्ध पम्बा कुजा कुजा ने। एक दिलेर मध्य सदा रोग, दिल एक बार एदिके दौड़े एक बार एदिके दौड़े एक बार एदिके दौड़े, एक बार टाकार दिके दौड़े एक बार पोशार दिके दौड़े एक बार जागा जमिनेर दिके दौड़े एक बार मनेर कुचाहिदार पिछने एने दिल दौड़े। आमादेर कोनो शेष नाई गुनाहेर। एक दिले मन सदा आरजुस्त दिल ब कुजा कुजा ने हम तन्हा मा दाग दार शुद्ध, पूरा तन बदन दागदार होइया गेछे, दागदार क्षत होइया गेछे। पम्बा कुजा कुजा ने हम कोनाने पट्टी बांधबो आमी, पुराटाई तो क्षत, ओषुध দিব কত। तो आमादेर आसले एटा इस्लाही महफिल किसेर एमन आलोचना। आलহামদুলিল্লাহ दुआ करबेन जेन आल्लाह पाक आमादेरके कबुल करें, आमादेर एई आशा जावाके आल्लाह पाक कबुल करें, आमादेर आकाबेरदेर जन्य सदका जारिया बनान, आमादेर आखिरातेर नाजातेर जन्य वसिला बनान। किछु लोक आसेन एखाने बायात होवार जन्य बा छात्ररा आसे भर्ती हय। तो आमि नियत कि करी, नियत करी जेन आमार आकाबेरदेर जन्य सदका जारिया हइया जाय और आमार जन्य नाजातेर एक जन उसिला हइया जाए, बस एतटुक नाजातेर उसिला हइया जाए। एटा आगे हयতো आमी नियत एटा करी, एर चाइते बेशी नियत करी ना जे आमार आकाबेरदेर जन्य जेन सदकाय जारिया हइया जाए और आमार जन्य कियामतेर दिवसे जेन एकटु नाजातेर उसिला हइया जाए, एटा एतटुक। एरপরে হযরত সাইয়্যিদুত তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক বাণী আমি পেয়েছি। हजरतर कासे मुरीद हवार जन्य आसले मुताल्लिकीन, तो हजरते बोलचेन भाई मैं तुम जैसे एक आदमी हूँ, तुम जैसा एक आदमी हो, तुम मैं जैसा एक आदमी हो, दुआ करो कि मेरे ज़रिया तुम्हारी असलाह हो जाए और तुम्हारे ज़रिया मेरी असलाह हो जाए। भाई आमी तुम्हार मतो एकजन मानुष, तुमी आमार मतो एकजन मानुष, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দোয়া করো যেন তো আমার দ্বারা তোমার ইসলাহ হয়ে যায়, তোমার দ্বারা আমার ইসলাহ হয়ে যায়। সাইয়্যিদুত তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ এইভাবে বলতেন। এবার কত তাওয়াজু, খাকেসারি, এনকেসারি, আজিজি ছিল, চিন্তা করে দেখেন। তো বলতেছিলাম একটি প্রতিষ্ঠান হওয়ার সুবাদে আলহামদুলিল্লাহ কতগুলো আলেম ওলামা আসতেছেন যেটা কল্পনার বাহিরে, दले 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 আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ আলেম ওলামা প্রত্যেকটি স্তরের লোক আলহামদুলিল্লাহ আসতেছেন। তো দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের এই আশা, এই যাওয়া, এই বসা, এই আলোচনাগুলো যেন আল্লাহ পাক কবুল করে নেন। আমাদের আকাবেরদের জন্য যেন সদকা জারিয়া হয়ে যায় আর আমাদের জন্য যেন একটু আল্লাহ নাজাতের ফয়সালা করেন, এগুলো রসিলা আর কিছু না। হ্যাঁ জি, আরেক বুজুর্গ সুন্দর বলছেন, उन्हीं बोलचेन मेरे सर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो, मेरे सर हो मेरे सर हो तेरे दर हो, आमार माथा तुम्हार दर, आमी जे तुम्हार दरबारे माथा फिरतेছি, माथा बाड़ी দিতেছি নিয়মিত, সজদারত, রুকুরত, কান্নাকাটিরত, মাথা পিটাইতে আসি, এটা যে আমি করতেছি। মেরে দিল হো তেরে ঘর হো, আমার দিলটা তন তোমার কি মোহাব্বত মারফতের গড় হইয়া যায়। হ্যাঁ জি এগুলা কেন এত লম্বা কথা বললাম আমি। মেরে সর হো তেরে দর হো মেরে দিল হো তেরে গর হো। আসলে কিচ্ছু না, তামান্না মুখতাসার সি হয় মগর তমহিদে তুলানি। তামান্না একেবারে সামান্য, মাওলা তোমার রাজামন্দি আর কিছু না, তোমার কি রাজামন্দি। আর এতজন লম্বা কথাবার্তা বললাম, এটা হচ্ছে আমার ভূমিকা, এটা আমার কি। বহু সময় ঘরের থেকে বারান্দা কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়। দেখছেন না কোনোখানে আমরা দেখছি, আমরা মসজিদে থাকতে ঘরের থেকে কি ছিল, বারান্দা বড় ছিল। কারণ মসজিদের বারান্দা আসছিল, বারান্দার থেকে আবার বারান্দা টানছি আমরা, কথা বুঝছেন তো। মসজিদের বারান্দা, আবার বারান্দা থেকে বারান্দা, আবার হেঁটার থেকে বারান্দা, দুই তিনবার টানা হয়েছিল, যাইতে যাইতে নিচে যাওয়া লাগছে আর কি। ঘরের থেকে বারান্দা বড় হয়ে যায়। তো আমি কয়েছেন মকসদ তো আমার মুখতাসার, কিন্তু আমি কথা বললাম লম্বা, এটার উদ্দেশ্য হয়েছে তোমার রেজামন্দি যেন হাসিল হইয়া যায়। তো আমরা এখানে আসতেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, যে কোনো জিকিরে ফিকিরে এত্তেবায় সুন্নাতে জাহেরান থাকি, দিলের মধ্যে যেন একটু আল্লাহ পাকের ভয়ভীতি আল্লাহ পাক দান করেন, যে আল্লাহ পাকের মহব্বত মারফত যেন এসে যায়, সর্ব অবস্থা যেন মোতাওয়াজ্জিহ ইলাল্লাহ হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।